আচ্ছা, আজকে আমরা ক্লাসে কিসের ক্লাস শুরু করবো? আজ থেকে আমরা গুগল অ্যাডস এর ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? গুগল অ্যাডস এ কি কি শিখবো এটা আমরা প্রথমে জেনে নিন। প্রথমে জানতে হবে যে আমাদেরকে অ্যাডস জিনিসটা কি। অ্যাডস হলো, মনে করেন যে একজন ব্যক্তির পপুলারিটি আছে, ঠিক আছে? আমি তাকে টাকা দিয়ে বললাম যে ভাই আপনার তো পপুলারিটি আছে, আপনি কি করেন, আমাকে এইরকম এইরকম ব্যক্তির কাছে আমার প্রোডাক্ট আপনি পৌঁছে দেন। আপনার কাছে নির্দিষ্ট টাইপের অডিয়েন্স আছে, যেমন আমরা গুগলকে কি করে মানে গুগল বলেন ফেসবুক বলেন যাই হোক না কেন, আমরা অ্যাডস মানে হচ্ছে কাউকে টাকা দিয়ে আমার টার্গেটেড অডিয়েন্স এর কাছে আমাদের প্রোডাক্ট কিংবা সার্ভিসটা পৌঁছানো, ঠিক আছে? তারপরে কিছু, হোয়াট ইজ গুগল অ্যাডস? গুগল অ্যাডস মানে হলো গুগলের কাছে অনেক পরিমাণে অডিয়েন্স আছে। গুগল অডিয়েন্স আছে না, আমরা যদি এখন দেখি, আচ্ছা যদি আমরা গুগল ইউজার লিখে সার্চ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে আমরা গুগলে কতগুলো ইউজার আছে, ঠিক আছে? যদি এখানে নাচ পেলাম টোটাল দিই, এই গুগল টোটাল ইউজার ইন দা ওয়ার্ল্ড দেখেন 4.3 বিলিয়ন ইউজার আছে গুগলে, মানে ইউজ করে, মানে হিউজ, সব থেকে বেশি এটাই, বুঝছেন? যতগুলো সোশ্যাল মিডিয়া কিংবা যাই আছে না, সব থেকে বেশি মানে মোটামুটি ফেসবুকের পরে, দেখেন। তার মানে কি এতগুলো ইউজার আছে গুগলের কাছে। এখন গুগলকে আমি বললাম যে আচ্ছা ভাই তোমার এতগুলো তো ইউজার আছে, এখান থেকে আমি তোমার টাকা দিলাম কিছু, তুমি আমার 7-8 লাখ মানুষের কাছে আমার এই জিনিসটা পৌঁছে দাও, যাতে ওরা আমার জিনিসটা জানতে পারে কিংবা বুঝতে পারে, ঠিক আছে? আপনি গুগলকে এভাবে টাকা দিয়ে বললেন, গুগল সেই আপনার ওই টার্গেট অডিয়েন্স আপনি ঠিক করে দিলেন, লোকেশন আপনি ঠিক করে দিলেন, সবকিছু আপনি ঠিক করে দিলেন, জাস্ট গুগল কি করলো তাদের কাছে নিয়ে প্রোডাক্টটা ফেলে দিল ঢেল মারা মতো। মনে করেন আমি এখানে আছি, 10টা বাড়িতে ঢেল মারবো এক জায়গাতে বসে থেকে, ওইরকম একটা ব্যাপার যে গুগলের ইচ্ছা। আপনি গুগলকে বললেন যে তোমাকে আমি টাকা দিলাম, তুমি 10টা বাড়িতে আমাকে ঢেল মেরে দাও, এক জায়গা দাঁড়িয়ে থেকে সে ঢেল মেরে দেবে, বুঝছেন? তার মানে কি 10টা বাড়ির মানুষ জানতে পারলো যে হ্যাঁ আমার ওর বাড়ির উপর ঢেল পড়লো, ঠিক আছে না? এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা তারপরে কি করতে হবে আমাদেরকে, একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা অ্যাড অ্যাকাউন্টের সেটিং শিখবো, সিরিয়াল বলে, তারপর হচ্ছে অ্যাড অবজেক্টিভ শিখবো, তারপর হচ্ছে একটা গুগল অ্যাডস ক্রিয়েট করা শুরু করে, গুগল অ্যাডস ক্রিয়েট করার পরে তারপর কি আছে, অবজেক্ট সিলেকশন আছে, তারপর হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি আছে, তারপর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং আছে, লোকেশন টার্গেটিং আছে, তারপরে কি করবো আমরা অ্যাডস পাবলিশিং অ্যান্ড রিপোর্টিং, মানে এইটা দিয়ে আমরা গুগল অ্যাডস শেষ করবো। কিন্তু এর ভিতরে অনেক টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আপনাকে বোঝা লাগবে, আপনি যদি অল্প একটু মিস্টেক করেন আপনার গোটা গুগল অ্যাডস এর সমস্যা হতে পারে, একদম ছোট থেকে ছোট মিস্টেক আপনার করা যাবে না গুগল অ্যাডস করার ক্ষেত্রে, ঠিক আছে? একদম খুব নিখুঁত ভাবে কাজ করা ট্রাই করবেন। তাহলে আজকে আমরা কি শিখবো, আজকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? গত ক্লাসে যে প্রবলেমটা হয়েছিল আজকেও হইতে পারে, আপনাদেরও হবে, কিন্তু সবার কাছে সেম আসবে এমনটা বলছি না, কারণ গুগল অ্যাডস যে পরিমাণ আপডেট আসছে, দেখা যাচ্ছে আমি একটা টেকনিক দেখাইলাম আপনার কাছে ভুল অন্য টেকনিক আসতে বা অন্য কিছু আসতে পারে, ঠিক আছে? আপনাকে অবশ্যই সেটা সলভ করে নিতে হবে। আচ্ছা তাহলে আমরা গুগল অ্যাডসে চলে যাই। আচ্ছা দেখেন, তারপর আমরা কি করতে হবে, জাস্ট স্টেট নাও ক্লিক করতে হবে, ঠিক আছে? এর আগের দিনেও কিন্তু আমরা করেছিলাম জিনিসটা, অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট মেবি কমপ্লিট হয়ে গেছে, আমি পরে ট্রাই করেছিলাম হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা একটু ওয়েট করি আমরা। হ্যাঁ আচ্ছা দেখেন, এই টাইপের প্রবলেম গুলো হবে আপনাদের, ঠিক আছে? মনে করেন এখানে আপনি যদি যখন একবার কোন রকম ফিল আপ করা শুরু করবেন, আপনি ফিল আপ না করা পর্যন্ত আপনার আর কিছু দিবে না, কোনো ছাড় নাই। আপনাকে ফিল আপ করা শুরু করা মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এন তেন হবে যা, সব ইনফরমেশন অ্যাড করা লাগবে, নাহলে আপনাকে কোনো ছাড় দিবে না। আপনি যদি এটা থেকে বাঁচতেন কি করবেন, মানে আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না, আপনার ক্ষেত্রে ঠিক এরকম আসবে। আচ্ছা আমি আপাতত সুইচ অ্যাকাউন্ট করলাম, এটা নিয়ে করি। হ্যাঁ আচ্ছা এবার দেখেন কি করলাম, এখানে আছে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, না আমরা সুইচ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আছে? আমরা কি করব, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে আবার জিনিসটা প্রসেসটা কিন্তু প্রথম থেকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা এখানে কি আসছে, প্রথমে আসছে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, এটা ক্লিক করবেন না, সাইডে ক্লিক করবেন, চলে যাবে এটা। তারপর কি লেখা আছে, ক্রিয়েট এন অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা এবার নিচে আসবে, নিচে আসার পর কিছু হাত দিবেন না, ভুল করেও না, এগুলোতে ভুল করে আপনি হাত দিবেন, তাহলে কিন্তু নতুন অবস্থায় আপনি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, অনেক ইনফরমেশন চাইবে যেটা আপনার কাছে নাই বর্তমানে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আর অনেক জিনিস আছে কারেন্সি, এগুলো আপনি দিতে পারবেন না, ঠিক আছে? আপনি কি করবেন এখানে, জাস্ট নোটিফিকেশন
প্রিফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা জাস্ট ইয়েস করবেন, এটা ইয়েস করবেন, এটা নো করার দরকার নেই, ঠিক আছে? তারপর জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তারপর কি লেখা আছে? এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। আচ্ছা দেখেন, এখানে অনেকের এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট না থাকে, এক্সপ্লোরার মোড লেখা থাকবে, ঠিক আছে? অনেকে না দেখাইতে পারে, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টের জায়গায় এক্সপ্লোরার মোড দেখাইতে পারে, ভয় পাওয়ার দরকার নেই, সেম জিনিস ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার আগের দিনে যে অ্যাকাউন্টটা হচ্ছিল না, আজকে সেই অ্যাকাউন্টটা খুব সহজে হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, আগের দিনে যে অ্যাকাউন্ট করতে পারি না, আজকে সেই অ্যাকাউন্টটা আমরা খুব সহজে করে ফেলতে পারলাম। দেখেন আপনাদের ওই অ্যাডস অ্যাকাউন্ট আবার কিছু আপডেট আসছে, আপনার এখানে কিন্তু আপডেটটা শো করছে না, এই অ্যাডস অ্যাকাউন্টটা আপডেট শো করছে না, আপনাদের নতুন অ্যাডস অ্যাকাউন্ট আপডেট শো করতে পারে। মাথায় রাখেন, নতুন অ্যাডস অ্যাকাউন্ট এখানে টুলস অপশন থাকবে না, বাকি সব অপশন বাম পাশে থাকবে, ঠিক আছে? ভয় কেউ পাবেন না, আমরা কাজ শিখতে শিখতে মানে সবকিছু মিচুয়াল হয়ে যাবে, আর বেশি দিন না, যেহেতু একদম নতুন আপডেট আসছে না, এখন পর্যন্ত সবারটাতে আপডেট এখন পর্যন্ত শো করছে না, যাদের শো করবে তাদের দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা উদাহরণের জন্য আমি যেহেতু আগের ক্লাসে একটা নিয়েছিলাম, ওদের একটা অ্যাডস অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আচ্ছা, নতুন ওদের অ্যাডস অ্যাকাউন্ট কার্ডটাতে ক্রিয়েট করেছিলাম, এই এটাতে। আচ্ছা দেখেন এই অ্যাডস অ্যাকাউন্টটা, ঠিক আছে? আচ্ছা, এটা মাঝে মাঝে জ্বালাবে, এটা তো হতে দরকার নাই, জাস্ট আমরা এখানে স্টার্ট নাও ক্লিক করলাম। আশা করা যায় এখানে আপডেট শো করবে, কারণ গত ক্লাসে আমাদেরকে এখানে আপডেট শো করেছিল। আচ্ছা, এই যে এবার খেয়াল করেন, দেখেন আপডেট এখানে শো করছে। আচ্ছা, এবার আমরা দুইটা অ্যাকাউন্টের ভিতরে কম্পেয়ার করি, ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, আচ্ছা দেখেন এটা হলো একদম রিসেন্ট আপডেট, মানে এটার মানে বর্তমান সময় এটা আপডেট চলছে, ঠিক আছে? এখানে একটু খেয়াল করবেন, দুইটা অ্যাকাউন্ট আমরা কম্পেয়ার করছি, মাথা রাখেন। দেখেন এই অ্যাকাউন্টে কি আসছে, টুলস অপশন এখানে আসছে, এখানে টুলস এর কোনো অপশন নাই। এই অ্যাকাউন্টে কি আসছে, টুলস এর অপশন এখানে নাই, কিন্তু টুলস এর অপশন আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে? তার মানে কি বুঝলাম, অনেক কিছু আপডেট আছে, অনেক পরিবর্তন আছে, অনেকের অ্যাকাউন্টে আপডেট শো করবে, অনেকের অ্যাকাউন্টে আপডেট শো করবে না, তাই ভয় পাওয়ার কোনো কিছু নয়, ঠিক আছে? আপনারা ভয় পাবেন না, জাস্ট যেটা করবেন যেটা আমি শিখাবো, আমি কিন্তু আপডেটটাতে কাজ শিখাবো, মানে এইরকম টাইপেরই কাজ শিখাবো, ঠিক আছে? মানে আপডেটেও দেখাবো, মানে আপডেটের আর ব্যাকডেটে কি পরিবর্তন আসছে, কারণ সবারটাতে আপডেট শো করবে এমনটা কিন্তু না, গুগল যখন আস্তে আস্তে যেহেতু পরিবর্তন করছে, আস্তে আস্তে সবারটাতে শো করবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা বুঝতে তো পারলাম যে মেলা আপডেট আছে। দেখেন ইন্টারফেসই আলাদা, এটাও গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট, ওটাও নতুন অ্যাকাউন্ট, এটাও নতুন অ্যাকাউন্ট, দুটোতে মেলা কিন্তু ডিফারেন্স, দেখেন আপনি কিছু মিল পাবেন না। যেমন এখানে আপনার এই বাড়ি ঘরের চিহ্ন দেওয়া আছে, ওইখানে কিন্তু নাই, এই দেখেন এখানে বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই, বুঝছেন? এরকম একটা ব্যাপার স্যাপার, অনেক কিছু চেঞ্জ আছে, তাই এটা থেকে ভয় পাবেন না, মাথায় রাখেন না। আচ্ছা, আমরা যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমাদের কি করতে হবে, প্রথম কথা হলো আমাদের নাম দেওয়া লাগবে, কারণ এখানে আমরা নাম বাদ দিয়ে কোনো সময় চিনতে পারবো না। যেমন আমরা এই অ্যাকাউন্টে কি দিয়েছিলাম, দেখেন অ্যাকাউন্টের নাম্বারের পরে জাস্ট এখানে, যেহেতু ইনার নাম হচ্ছে মিজানুর মিনহাজুর নাম, ঠিক আছে? ইনার মিনহাজুর নামটা আমরা এখানে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এখন নাম দেওয়ার জন্য কি করতে হবে, যাইতে হবে টুলস অপশনে। টুলস অপশনে যাওয়ার পর দেখেন এখানে প্রিফারেন্স নামে একটা অপশন আছে, ঠিক আছে? প্রিফারেন্সে ক্লিক করা লাগবে, একটু ওয়েট করতে হবে, গুগল অ্যাডস কিন্তু একটু ওয়েট ফুল জিনিস, ঠিক আছে? একটু ভারী। আচ্ছা, এটার পরে দেখেন আপনার কি লেখা আছে, অ্যাকাউন্ট নেমে ক্লিক করবেন। অ্যাকাউন্ট নেমে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিবেন, আপনার নাম কি ভাই, জুবায়েদ, জেড ইউ জেড ও ইয়ে ওয়াই ইডি, জুবায়েদ, ঠিক আছে? আচ্ছা, জুবায়েদ ওয়ান দেখা যাচ্ছে, আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারে, আমি জুবায়েদ ওয়ান ডেটাকে চিহ্নিত করলাম, ঠিক আছে? তারপর জাস্ট এখানে আর কিছু করার দরকার নাই, এখানে আপনি সেভ করে বাড়াই যাবেন। মানে এটা হলো আমাদের বেসিক, মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার পর প্রথম কাজই হলো আপনাদের এইটা, ঠিক আছে? যাতে আমরা এখানে বুঝতে পারি, একটু সময় দিবেন, রিলোড দিলে আবার চলে আসবে আশা করা যায় ওখান থেকে। এই যে দেখেন কি আসলো, আমাদের এখানে নামের পাশে জুবায়েদ ওয়ান চলে আসলো, ঠিক আছে? বুঝতে তো পারছেন। আচ্ছা, এবার যাদের কাছে নতুন ইন্টারফেস মানে নতুন আপডেট যেটা আসবে, কারো কাছে যদি আপডেট দেখায়, তারা তারা কোথা থেকে করবেন, তারা কিন্তু টুলস এর ভিতরে জ্যালাব নাই, তখন যাদের কাছে আপডেট আসবে তারা কিন্তু টুলস এর ভিতরে জ্যালাব নাই, আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাডমিন প্যানেল যাইতে হবে, ঠিক আছে? অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে যাওয়ার পরে দেখেন প্রিফারেন্স, প্রিফারেন্সে যাওয়ার পরে এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। মানে বুঝতে পারছেন যে কতটা পার্থক্য হতে পারে নতুন আর পুরাতনের ভিতরে, হিউজ পর বড় কিন্তু পার্থক্য, তার মানে আপনাকে
নতুনটাও বোঝা লাগবে, পুরাতনটাও বোঝা লাগবে। তাই নিজে থেকে কেউ কোনো কাজ করে না, গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রবলেম হইতে পারে। ঠিক আছে, আমি যতক্ষণ আসি যাচ্ছি, কারণ বুঝতে পারলেন যে নতুন অ্যাকাউন্ট আর পুরাতন অ্যাকাউন্টে কি প্রবলেম হইতে পারে। আর অ্যাকাউন্ট খোলার সময় তো অনেক কিছু নতুন জিনিস দেখাইতে পারে আপনাকে, ভয় পাবেন না, ওটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিবেন। ঠিক আছে, ওটা আমি সঙ্গে সঙ্গে সলভ করে দেবো, খুব একটা বেশি কঠিন জিনিস হবে না, সলভ করে দেবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস আমরা খুব একটা বেশি বড় করবো না, এত পর্যন্ত রাখবো, আপনারা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসবেন।